সকল বন্ধুদের রবির কবিতাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমার আজকের গল্প ইতিহাস থেকে সম্রাট আকবরের সভার নবরত্ন বিষয়ক। গল্পের শুরুতেই সমস্ত নবাগত বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা রবির কবিতাঙ্গন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই রকম নতুন নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন মারফত পৌঁছে যাবে। ধন্যবাদ। মোগল সাম্রাজ্যের ইতিহাসে সম্রাট বাবরের পর যদি কোনো ব্যক্তিত্ব এসে থাকেন, তিনি হলেন সম্রাট মোহাম্মদ জালালউদ্দিন আকবর। মোগল সম্রাট আকবরের জন্ম হয়েছিল 15 অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। সম্রাট আকবরের সভাতে যে নবরত্ন অলঙ্কৃত হয়েছিল, তাঁদের দক্ষতা বর্তমানে ইন্টারনেট যুগে আমাদের তুলনায় কিছু কম ছিল না। বলতে গেলে এই নবরত্নের নাম এবং কদর বিশ্বের দরবারে তখনও বন্দিত হতো। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ইতিহাস বেশ মনোহর এবং রোমাঞ্চকর ছিল। মোগলরা ভারতবর্ষে 1526 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে গেছে। মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সম্রাট বাবর। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাবরের পর হুমায়ুন, জাহাঙ্গীর এবং শাহজাহান মোগল সাম্রাজ্যকে বিস্তার করেন, যে কারণে মোগল সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের বুকে রাজত্ব কায়েম রাখতে সক্ষম হয়েছিল। আমার আজকের আলোচনা মূলত সম্রাট আকবর এবং তার রাজদরবার নবরত্ন বিষয়ক। সম্রাট আকবর ছিলেন সম্রাট হুমায়ুনের পুত্র। মাত্র 13 বছর বয়সে সম্রাট আকবর বাদশাহ হয়ে নিজের ভাগ্য এবং শক্তির সাহায্যে অসামান্যভাবে শাসন দক্ষতার পরিচয় রেখে গেছেন। সম্রাট আকবরের রাজদরবার আলোকিত ও অলঙ্কৃত করতেন আকবরের রাজসভার নবরত্ন। যারা ইতিহাসের ছাত্র তারা অবশ্যই এই নবরত্নের দক্ষতার পরিচয় জানেন। বলা হয় এই নবরত্নের উল্লেখ ছাড়া সম্রাট আকবরের রাজদরবার প্রসঙ্গে আলোচনা অসম্পূর্ণ ও অপ্রাসঙ্গিক। এমনিতে সম্রাট আকবরের রাজদরবারে অনেক মান্যগণ্য গুণী দরবারি তাঁদের পদ অলঙ্কৃত করতেন, কিন্তু সম্রাট আকবর কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিশেষ 9 জন দরবারিদের সাথে আলোচনা না করে নিতেন না। এই 9 জন দরবারির উপর সম্রাট আকবরের অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল, এই কারণেই তাদেরকে নবরত্ন বলা হয়। সম্রাট আকবরের রাজদরবারে নবরত্ন নামে যারা ভূষিত ছিলেন তাদের নাম 1 বীরবল, 2 তানসেন, 3 আব্দুল রহিম খান এ খানা, 4 আবুল ফজল, 5 ফৈজি, 6 রাজা মানসিং, 7 রাজা টোডরমল, 8 মোল্লা দৌ প্যাজা এবং 9
ফকির আজিজউদ্দিন। এদের মধ্যে বীরবল ছিলেন আকবরের দরবারের বিশেষ বিদ্বান ব্যক্তিত্ব এবং সম্রাট আকবরের মুখ্য উপদেষ্টা হিসেবে ভূষিত ছিলেন। তানসেন নিজের গায়কির জন্য প্রসিদ্ধ ছিলেন। কেউ সেই সময়কার শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন, তো কেউ অন্য কোনো বিষয়ে বিশেষ দক্ষ ছিলেন। আসলে সম্রাট আকবরের মোগল দরবার সেই সময়কার তেমনই পাওয়ার সেন্টার বলে গণ্য করা যেতে পারে, যা বর্তমানে সারা বিশ্বে মাত্র দুইটি রাষ্ট্রের কুক্ষিগত, এক আমেরিকার প্রেসিডেন্ট এবং দুই ভারতের প্রধানমন্ত্রী। সম্রাট আকবরের দরবারে যেখানে বাকি দেশীয় রাজাদের সাথে রাজনৈতিক সম্বন্ধ, আম জনতার সমস্যা, সম্রাট আকবরের রাজদরবারে নবরত্নের সাথে আলোচনা ব্যতীত সম্রাট আকবর কোনো সিদ্ধান্তই নিতেন না। এও বলা হয়ে থাকে যে সম্রাট আকবরের সৈন্যবাহিনীতে সৈন্য নিযুক্তিও সম্রাট আকবর এই নবরত্নের সঙ্গে আলোচনা না করে নিতেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন, সম্রাট আকবর তাঁর প্রজাদেরকে সমান চোখে দেখতেন। নিদর্শন হিসেবে উল্লেখ করা যায় যে তিনি তাঁর রাজদরবারে থার্ড জেন্ডারদেরকেও বহু গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন। এই ছিল আমার আজকের ইতিহাসের পাতা থেকে সম্রাট আকবর এবং তাঁর রাজদরবারের নবরত্ন বিষয়ক আলোচনা। এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন। আর পরিশেষে আবার অনুরোধ রাখি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এই রকম নতুন নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।